নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। পশ্চিমবাংলায় বিরোধী দল এই মুহূর্তে যারা রয়েছেন, বিজেপি শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন নিয়ম করে, সুকান্ত মজুমদার প্রত্যেক দিন প্রেস মিট করে, দিলীপ ঘোষরা প্রত্যেক দিন টিভির সামনে টিভিতে বসে তারা কি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাদের অভিযোগ এটাই যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার গণতন্ত্রকে হত্যা করেছেন, তৃণমূল কংগ্রেস এই যে পঞ্চায়েত নির্বাচন চলে গেল এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে লুট করেছেন, তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট দিতে দেননি এবং ভোটে জেতার পর যারা ভোটে জিতছেন তাদের জেতার পর তাদেরকে দলে যোগদান করানোর জন্য তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, পুলিশকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে, পুলিশ অত্যাচার করছে, পুলিশের নেতৃত্বে এই গোটা লুটের পরিকল্পনা লুট হয়েছে, গোটা পশ্চিমবাংলার গণতন্ত্র লুট হচ্ছে, এমনকি পুলিশ সমাজ বিরোধী যারা তাদেরকে প্রোটেক্ট করে আর যারা যারা আক্রান্ত হয় আক্রান্তদের পাশে গিয়ে দাঁড়ায় না। এই সময় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে জনগণকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে, এই কথাগুলো কিন্তু বিরোধীরা মানে বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে এটা প্রত্যেক দিন বলা হচ্ছে। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের পাহাড় প্রমাণ চুরি, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের, এটা হচ্ছে একটা বাড়তি পাওনা, এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমরা ঠিক এই কথাগুলোই মমতা ব্যানার্জির মুখেই শুনেছিলাম 2011-এর আগে মমতা ব্যানার্জি ঠিক কি বলেছিল বা ঠিক কি বলতেন তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, আগে সেটা শুনে নি, তারপরে আমি মূল বিষয়ে আসছি। লজ্জা করে না? যদি নির্বাচনে জেতার ক্ষমতা থাকতো তাহলে মানুষ মরছে কেন? মানুষকে খুন করছে কেন? অত্যাচার করছে কেন? আমরা এখনো মনে করি মানুষকে মেরে হাতিয়ে দিয়ে আইডি কার্ড কেড়ে নিয়ে টর্চার করে হসপিটালে যে মহিলারা ভর্তি আছে রেপ করার পরে তাদের গিয়ে পর্যন্ত অত্যাচার করা হচ্ছে। পুলিশ দাঁড়িয়ে বোম মারছে, বোম ফাটাচ্ছে, ফাটিয়ে বলছে আমি বোম দিয়ে গেলাম তোর বাড়িতে ফাটালাম, এবার তোর বিরুদ্ধে 307 দেবো। তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএম এ জয়েন কর, এটা পুলিশের কাজ। এটা কি হচ্ছে? মগের মুলুক চলছে একটা। এই পরিস্থিতির মধ্যে সমস্ত সীমা লঙ্ঘন করে যাচ্ছে এরা। ইমিডিয়েট যদি বুদ্ধবাবুর এই নেকেড চরিত্র, এই স্বৈরাচারী চরিত্র, এই অত্যাচারী চরিত্র যদি উনি গণতন্ত্রের পক্ষে না বদলান, পঞ্চায়েত নির্বাচন হবে যে কায়দায় উনি ভাষা বোঝেন সেই কায়দায় আগামী দিন আন্দোলনকে নিয়ে যাওয়া হবে। এবং বাংলায় যে অশনি সংকেত উনি বয়ে আনছেন, যে অত্যাচার কায়েম করেছে, যে সন্ত্রাস করছেন, সন্ত্রাসের নায়ক, সারা বাংলায় আগুন জ্বললে উনি নেভাতে পারবেন তো? ভাবছেন পুলিশ দিয়ে টর্চার করে লোকে একতরফা মার খাবে? লোকে একতরফা মার খেতে খেতে লোক যখন বলবে আমি নিজেও বাঁচবো, আমি বাঁচতে চাই, বাঁচার শেষ অস্ত্রটুকু তুলে নেবে, তখন কি হবে? আই তার এটাকে স্টপ করতে হবে, স্টপ করে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে হবে। এটা রাজ্য সরকারের দায়িত্ব, নির্বাচন তার আন্ডারে হচ্ছে, আর কেন্দ্রীয় সরকারের দায়িত্ব মানুষকে প্রোটেকশন দেয়া। যদি সংবিধান মেনে কেউ না চলে সেখানে সংবিধান মেনে চালানোর ব্যবস্থা করা, আর না করলে বাংলায় যে খুনের রক্তস্নানের যে গঙ্গা বয়ে আনতে যাচ্ছে সিপিএম এবং কেন্দ্রীয় সরকার তাকে মদত দিচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। শুনলেন তিনি কি বলছে? পুলিশি অ্যাট্রোসিটি, পুলিশি আক্রমণ, পুলিশের অত্যাচার, পুলিশ নিজে বোম ফাটিয়ে দিচ্ছে, জোর করে দখল করে সেখানে জোর করে ভোটে জেতার পর তাই প্রার্থীকে জোর করে বলছে যোগদান করা, পঞ্চায়েত নির্বাচন ঠিক করে করতে হবে, যদি আইন শৃঙ্খলা মানুষের জীবন বিপন্ন হয়ে যায় তার জন্য দায় দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় সরকার কেন ভূমিকা নিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো তুলেছেন তিনি, সঠিকভাবেই তুলেছেন। সেই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে এই প্রশ্নগুলো তুলেছিলেন এবং তুলে তিনি জনপ্রিয় হয়েছিলেন, গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আসলে এই গোটা পরিস্থিতির কিন্তু বদল ঘটাবেন, যে কারণে 2011-এর আগে তিনি স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই, গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে তার প্রতিশ্রুতি ছিল এই যে অভিযোগগুলো তিনি করছেন এই অভিযোগগুলো পরিবর্তন করবে। 2011-2023 এই যে 12 বছর পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা কি দেখলাম, বিরোধী দল, আজকের যারা বিরোধী দল আর সেদিনকের মমতা ব্যানার্জি যিনি বিরোধী দলনেত্রী তার কথার মধ্যে কোনো তফাত নেই, তার অভিযোগের তীর সেই একই, অভিযোগের বিষয়বস্তু একই, অর্থাৎ সেই গণতন্ত্র হত্যা, সেই পুলিশ দিয়ে লুট, সেই ভোট দিতে না দেওয়া, ভোটে জেতার পর তাদের উপর আক্রমণ করা, তাদেরকে জোর করে দলে যোগ শাসক দলে যোগদান করার ব্যবস্থা করা, অর্থাৎ ঘুরে ফিরে মমতা ব্যানার্জি যে অভিযোগগুলো করতেন একই অভিযোগ মমতা ব্যানার্জির বিরুদ্ধেও বিরোধীরা এখন করছেন। কিন্তু হওয়ার কথা কি ছিল? হওয়ার কথা এটা ছিল যে স্বাস্থ্যক্ষেত্রে আরও উন্নতি কেন হচ্ছে না, মমতা ব্যানার্জির জবাব তো,
হওয়া কথা কি ছিল? পশ্চিমবাংলার শিল্পায়ন কেন হচ্ছে না? বেকার যুবকরা কোথায় যাবে? মমতা ব্যানার্জির জবাব দাও। পশ্চিমবাংলার রাস্তাঘাটে আরও উন্নয়ন করতে হবে, হচ্ছে না কেন? সেই রকম উন্নয়ন হচ্ছে না কেন? মমতা ব্যানার্জির জবাব দাও। আচ্ছা, ওই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই প্রকল্পে আরও বেশি বরাদ্দ করা হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী, তুমি পদক্ষেপ গ্রহণ করো, কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চাও, আমরা লড়াইয়ে পাশে আছি, এই জবাব চাইবে মুখ্যমন্ত্রীর কাছে। এই জবাব চাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের জনগণের এই দাবি করা উচিত ছিল। 100 দিনের কাজের প্রকল্পে কেন আরও বেশি বরাদ্দ হচ্ছে না? 100 দিনের কাজের প্রকল্পটা কেন 200 দিনের কাজের প্রকল্প হচ্ছে না? এখান থেকে নির্বাচিত সাংসদরা কেন লোকসভার অভ্যন্তরে গিয়ে লড়াই করছে না, তৃণমূল কংগ্রেসের সাংসদরা? তার জবাব চাইতো বিরোধীরা। এটাই হওয়ার কথা ছিল পশ্চিমবাংলার, নতুন বাংলার নতুন চেহারা হওয়ার কথা ছিল এটা। এই অভিযোগগুলোই ওঠার কথা ছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে, কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ আমরা যা দেখলাম সেগুলো মমতা ব্যানার্জির কথারই পুনরাবৃত্তি। মমতা ব্যানার্জি যে অভিযোগগুলো করতেন সেই কথারই পুনরাবৃত্তি। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো এটাই যে মমতা ব্যানার্জি যে সরকারের যে সরকার চালানোর যে প্রক্রিয়া, তার যে পুলিশি অ্যাট্রোসিটি, সেই সরকার যে গণতন্ত্র হরণ করা, এই যেগুলোর বিরুদ্ধে লড়াই করে তিনি পপুলার হয়েছেন ক্ষমতায় আসার পর, তিনি সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে সেই একই পদ্ধতিতে আরও দ্রুত গতিতে তিনি সরকার পরিচালনা করছেন। যে সরকারের একটা অন্যতম যে সরকার সবথেকে বড় অভিযোগে অভিযুক্ত, সেই সরকার হচ্ছে দুর্নীতিগ্রস্ত, সেই সরকার হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরোধ করে, গণতন্ত্র বিরোধী, আর সেই সরকার হচ্ছে গোটি পশ্চিমবাংলা সমগ্র জনগণ এবং বিরোধীদের কথা বলার কোনো অধিকার দেয় না এরকম একটা সরকার। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার জনগণকে এই ভাবতে হবে যে আগামী দিনে আমরা যে সরকার পরিবর্তন করব, যে পশ্চিমবাংলায় যে নতুন সরকার আসবে, সেই সরকারের দায়, সেই সরকার কি আবার এই রকম একটা পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে গিয়ে আবার ফেলবে, নাকি একটা নতুন উন্নততর কোনো একটা ব্যবস্থা আসবে? আমরা তাই এই গোটা বিষয়টার উপর নজর থাকবে। আগামী পশ্চিমবাংলার পরিবর্তনের যে পশ্চিমবাংলার দিকে পশ্চিমবাংলা খুব গুটিয়ে গুটিয়ে পায়ে এগিয়ে যাচ্ছে, যাদের হাত ধরে পশ্চিমবাংলার নতুন পরিবর্তনের দিকে এগোচ্ছে বলেই আমাদের ধারণা, তারা পশ্চিমবাংলার নতুন পরিবর্তনের পশ্চিমবাংলায় তারা কী প্রতিশ্রুতি দিচ্ছে সেদিকে আমাদের নজর রাখতে হবে, কড়া নজর রাখতে হবে, এবং সরকার পরিবর্তনে যেন এই একই অভিযোগ নতুন সরকারের বিরুদ্ধে আবার না ওঠে, আবার যেন ভুল না হয়ে যায় পশ্চিমবাংলার মানুষকে, সেদিকে কড়া নজর থাকতে হবে, আর আমাদেরও নজর থাকবে এই সমস্ত বিষয়ের উপর। আপনাদের সকলের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।